ওয়েলকাম টু রয়েস কোচিং। আমি দেবেন আমি আছি, আবারও একটা ইনফরমেশন নিয়ে চলে এলাম রাশিয়া ভার্সেস ইউক্রেন ওয়ার। তোমরা কিন্তু প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছ যে রয়েস কোচিং একমাত্র এডুকেশন চ্যানেল হয়তোবা যে কিন্তু সবসময় তোমাদের জন্য আপডেট দিচ্ছে। ওয়েস্ট বেঙ্গলসের মধ্যে নাম্বার ওয়ান স্টাডি অ্যাপ রয়েস কোচিং, তো সমস্ত আপডেট তোমরা রয়েস কোচিং এর থেকেই পেয়ে যাচ্ছ, কি তাই তো? আর হ্যাপি এভরিওয়ান, আশা করছি সবাই খুশি এবং সবাই ঠিকঠাক বুঝতেও পারছো যে আমি যেটা বুঝাতে চাইছি তোমাদেরকে, সবটা নিট অ্যান্ড ক্লিন তোমাদের কাছে হচ্ছে, সেটা আমি করতে পারছি আশা করছি। তো আজকে যে আমি টপিকটা নিয়ে এসেছি তোমাদের জন্য সেটা হচ্ছে ফাদার অফ অল বোম, ফাদার অফ অল বোম। এটা কি? হোয়াট ইজ দ্য ফাদার অফ অল বোম? এটার হুঁশিয়ারি দিচ্ছে রাশিয়া, ফাদার অফ অল বোম। এটা এস্টাবলিশ, এটা হয়েছিল কবে জানো? এটা হয়েছিল 2007 সালে। তখন থেকে এই ফাদার অফ অল বোম এর পাওয়ার এতখানি, এ প্রায় 44 টন ক্ষেপণাস্ত্র নিয়ে যেতে পারে এবং 300 কিলোমিটার, ভাবতে পারছো? ভাবা যাচ্ছে 300 কিলোমিটার পর্যন্ত সে হানাগত, মানে যে মানে তার কি বলবো, তার ক্ষেপণাস্ত্রটা অভিঘাত করতে পারে, মানে যেতে পারে তার ক্ষেপণাস্ত্র 300 কিলোমিটার পর্যন্ত তার ক্ষমতা রয়েছে যাওয়ার। তো এটাই হচ্ছে ফাদার অফ অল বোম, যেটার জন্য যখন তৈরি হয়েছিল 2007 সালে গোটা পৃথিবী কিন্তু ভীত সন্ত্রস্ত এবং এটার হুঁশিয়ারি দিচ্ছে রাশিয়া, যেটা যদি এটা যদি রাশিয়া যদি অ্যাটাক করে, এটা যদি প্রয়োগ করে রাশিয়া, তাহলে কিন্তু গোটা পৃথিবী ভয় ভীত সন্ত্রস্ত হবে এবং গোটা পৃথিবী কিন্তু ভয় পাবে, কারণ এটা পাওয়ার কিন্তু রাশিয়ার কাছে যেমন আছে এবং এটা যখন রাশিয়া তৈরি করেছিল তখন থেকে পৃথিবী ভয়ে কাঁপছিল যে যদি এটা রাশিয়া কোনোদিন কোনো জায়গায় ইফেক্ট করে তাহলে কি হতে পারে, এটা বড় ক্ষতি হয়ে যেতে পারে। সো রাশিয়া কিন্তু এখন থেকে এটার কিন্তু একটা কি বলবো থ্রেড অটোমেটিক এখন থেকেই দিচ্ছে ফাদার অফ অল বোম অ্যাটাক করার। রাশিয়ার কিন্তু এখন যে অ্যাটাকটা চলছে সেটা কিন্তু জেড পাওয়ার অ্যাটাক, তার প্রত্যেকটা ট্যাঙ্কে এখন লেখা থাকছে জেড। ইউক্রেনের অবস্থা ভীষণভাবে শোচনীয়, সেখানকার এখন একটা ট্রেন্ড হয়ে গেছে যে বাড়ির ছেলেরা যুদ্ধক্ষেত্রে যাবে এবং মহিলারা তার সন্তান সন্তানদেরকে নিয়ে পাশের দেশে বা নেবারহুড কান্ট্রিতে চলে যাবে এবং সেটাই হচ্ছে, ছেলেরা জানে না সে তার ফ্যামিলিকে আর কোনো দিন ফিরে পাবে কি না, এমন অবস্থা, এমন ভবিষ্যতের দিকে ইউক্রেন দাঁড়িয়ে আছে। আমরা জানি না আমরা কবে ইউক্রেনবাসী কবে তার শান্তির পথ দেখবে, কবে আবার ফিরে আসবে তাদের সেই সুন্দর সকাল। আশা করব খুব তাড়াতাড়ি ফিরে আসুক, খুব তাড়াতাড়ি প্রত্যেকটা মুখের, প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফিরুক, প্রত্যেকটা সন্তান তার বাবাকে মাকে ফিরে পাক, প্রত্যেকটা স্ত্রী তার স্বামীকে ফিরে পাক, প্রত্যেকটা বাবা মা তার সন্তানকে ফিরে পাক, হাসি খুশি থাকুক ইউক্রেনবাসী, আগের মতো ফিরে যাক, আবার নতুন সকালে দেখুক, এটাই আশা করব। একটাই চাইবো, আলোচনায় বসে সমস্যা সমাধান করা যেতেই পারে, সেটাই হোক, যুদ্ধ নয়, আমরা সত্যি শান্তি চাই, আর নয়, অনেক হলো 2020 সাল থেকে আমরা অনেক কিছু সম্মুখীন হয়েছি, আর পারছি না সত্যি তাই। তবে আমরা আতঙ্কিত হব না, আতঙ্কও ছড়াবো না, এগিয়ে যাব সুন্দর ভবিষ্যতের দিকে হাসি মুখে। চলো, জয় হিন্দ, বন্দে মাতরম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আশা করছি ফাদার অফ অল বোম, হোয়াট ইজ দ্য ফাদার অফ অল বোম, এটা ঠিকঠাক বুঝতে পেরেছি, তোমরা বুঝতে পেরেছ। যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দাও, নোটিফিকেশান পেয়ে যাবে অটোমেটিক্যালি। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।